আমি একটা কথা বলি, প্রথম কথা, এখন পর্যন্ত কিছু লিডাররা বলছে অ্যালায়েন্স, কিছু লিডাররা বলছে শিবসেনা, বিটুইন কংগ্রেস এন্ড শিবসেনা। সো হোয়াট ইজ ইট? আমি কালকে একটা সভায় দেখেছি শীর্ষ নেতৃত্ব বামপন্থ দলের বলেছেন যে এখন পর্যন্ত দে হ্যাভ নট রিলিজ দি কমন মিনিমাম প্রোগ্রাম, দে উইল বি সেপারেট ম্যানিফেস্টো। সো আমি যেটা কথাবার্তায় ঘুরছি ইজ সিট শেয়ারিং, মানে সিট গুলো ওরা এইভাবে ঠিক করবে যে বিজেপি জিততে পারে। টু ডু দ্যাট ইউ ডোন্ট নিড অ্যান অ্যালায়েন্স, দ্যাট এনি পার্টি ক্যান ডু ইট এনি হাউ। সো প্লিজ ওয়েট, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশনকে সামনে রেখে বলছি, তৃণমূল কংগ্রেসের প্রথম উদ্দেশ্য, অনলি উদ্দেশ্য অ্যাপার্ট ফ্রম ভিশন অফ মমতা দি, ইজ টু ডিফিট অ্যান্টি পুয়ার, অ্যান্টি ত্রিপুরা, অ্যান্টি ট্রাইবাল, অ্যান্টি ডেমোক্রেটিক পার্টি লাইক বিজেপি। আর আমরা যেভাবে ত্রিপুরাতে ফাইট করব, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, আপনারাও বলবেন তৃণমূল যারা ভোট কাটার কথা বলছে, যারা ভোট কাটার কথা বলছে, ওয়েস্ট বেঙ্গলে মমতা দি ভার্সেস বিজেপি টাফেস্ট ফাইট অফ মমতা দি, কিন্তু ডেমোক্রেটিক্যালি অনুদল রাও সিট দিয়েছে। এবং আপনারা জানেন ত্রিপুরার ইতিহাস আছে, এই ভারতীয় জনতা পার্টি 2018 ক্ষমতায় আসার আগে তাদের কত শতাংশ ভোট ছিল। সুতরাং ত্রিপুরার মাটি এমন একটা মাটি, এখানে মানুষ ঠিক করে নেয় যে কাকে নিয়ে আসবে, কাকে নিয়ে আসবে না। সুতরাং যারা জোট করছেন তারা নিজেরা তাদের নিজেদের স্বার্থে হয়তো জোট করছেন। আমি এখনো মনে করি ত্রিপুরার মানুষ মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে রোল মডেল হিসেবে দেখেন। আমরা বিভিন্ন জায়গায় ডোর টু ডোর করছি, আমরা দেখছি মানুষ বলছেন যে বাংলার এই প্রকল্পগুলো আমাদের এখানে কেন হবে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই বলতে আসছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে দেখিয়ে দিয়েছেন যে একমাত্র নেত্রী যিনি বিজেপিকে হারাতে সক্ষম, সুতরাং এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন। সুতরাং আমরা মনে করি তৃণমূল কংগ্রেস, তার শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই শক্তি আমাদের সম্পদ। দেখুন, আমি আবার বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমাদের যিনি নেত্রী সুস্মিতা দি আছেন তিনি যোগাযোগ করেছেন, এবং আমি যতদূর জানি আমাদের যিনি বর্তমান সভাপতি আছেন তার সাথেও কথাবার্তা হয়েছিল। তো এবার দেখুন, এখন কলটা তো তাকেও নিতে হবে, সুতরাং তিনি এখন কি সিদ্ধান্ত নেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কি চাইছেন জানি না, কিন্তু আমরা যে কোনো বর্তমানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা রাজ্য ভাগের বিরুদ্ধে, ঠিক আছে, আমাদের বক্তব্য যেটা বিজুবাবু বলেছেন, সমতল এবং পাহাড়, নিশ্চিতভাবে পাহাড়ের লোকেদের সমতল যা যা সুযোগ সুবিধা পাচ্ছে তার থেকে যেন বঞ্চিত না হয় সেই ব্যাপারে আমরা নিশ্চিতভাবে সহানুভূতিশীল, কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ড তৃণমূল কংগ্রেস সমর্থন করেন। এখন কিছু কিছু বিভিন্ন দলের নেতৃত্ব যোগাযোগ রাখছেন, সেগুলি আবার ইলেকশন কমিটি আছে, ওনারা বসে বিবেচনা করবেন, তখন সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা একা লড়াইয়ের জন্য প্রস্তুত, এবং তারপরে যদি আমরা সেই রকম সুযোগ থাকে আমরা নিশ্চয়ই অ্যালায়েন্স করব। একদিকে কংগ্রেস এবং সিপিএম এর জোট, অন্যদিকে বিজেপি সরকার, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনাদের কি এই জোটের সাথে বা অন্য কোন আঞ্চলিক জনজাতি ভিত্তিক দলের সাথে জোটের বা সমঝোতার কোন পরিকল্পনা রয়েছে? শুনুন, আমি কথা বলি, সিপিএম কংগ্রেস জোট করেছে, আপনারাই শুনেছেন, আপনাদের মিডিয়াতে আমিও শুনেছি, ওনারা বলছেন, কংগ্রেসের সভাপতি এবং অন্য নেতারা বলছেন যে আমরা একা লড়ে বিজেপিকে হটাতে পারবো না। সিপিএম নেতৃত্ব বলছেন, আমি সিপিএম এর জিতেন চৌধুরীর বক্তব্য আপনার বলছি, উনিও প্রেসে বলেছেন যে আমাদের একা লড়াই করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমাদের নেই, সেই জন্য আমরা দুই দল একত্রিত হচ্ছি। এটা হলো ওনাদের সমস্যা, সে জোট করার ওনারা স্বীকার করে নিয়েছেন, আলাদা জোট করে আলাদা লড়াই করে ওনারা জিততে পারবেন। তো তৃণমূল আপনারা বেশ কয়েকটা নির্বাচনে দেখেছেন, একমাত্র বাই ইলেকশন বাদ দিলে সবগুলিতে তৃণমূল আগে লড়াই করেছে, ভালো রেজাল্ট করেছে।
In Tripura, to say you have to be highly educated to stand in the state of Tripura is injustice to the people. Aajke tribal area ho, remote area ho, teacher nahi, shikshak nahi, student ra andolon korche. You see, it is very simple. Amra clean and honest candidate dite chai.